এইটা হচ্ছে সেই শিপ ট্রেন যেটা দেখাতে নিয়ে আসে এই ক্রুজে করে, দুটো আছে, তার মধ্যে একটা। আর জলটা যখন একটু স্ট্যাগনেন্ট হয়ে যাবে তখন আরো দেখা যাবে। এই হচ্ছে সেই শিপটা। মাহি এসছে, সাহস হয়েছে, মাহি সামনে এসে দাঁড়িয়ে আছে। এখানে ধরো, এখানে ধরো, এইখানটা ধরো, ইয়েস, মুখ দেবে না কোথাও, রাইট। আমরা যে ক্রুজটা নিয়েছি এটা সিনিক ট্যুর, সো এটা কোনো আইল্যান্ডে স্টপ হবে না, এটা জাস্ট পুরোটাই এক দেড় ঘন্টার ট্যুর। সো এই যে শিপরেকটা আবার এদিক দিয়ে দেখা যাচ্ছে। ওয়াও নাইস মা, হ্যাভ ইউ সিন মানি, এখানে দেখ শিপটা। হুম, দেখেছি। পাপা দেখেছো ওখানে? সো এখানে আরও অনেক ট্যুর আছে যেগুলো আইল্যান্ডে নিয়ে যাচ্ছে, 3 আওয়ার্স 4 আওয়ার্স ওখানে থাকছে, আবার পরের বোট ওখানে নিয়ে আসবে। বা সুন্দর, এখানে আরেকটা আছে কিন্তু, আই থিঙ্ক সো ইউ ওয়ান্ট টু স্টে হিয়ার। জলের রংটা এত সুন্দর, কোন জায়গায় ডার্ক গ্রিন, কোন জায়গায় লাইট গ্রিন। দেখো এটা দেখতে পাচ্ছ, এটা এটা আরেকটা পুল, রাইট। তো সুন্দর সেই পোস্ট কার্ড পিকচার্স যেরকম হয়, পোস্ট কার্ডে যেরকম আমরা দেখি সেরকম। আর জলের কালারটা রিয়েলি যায়নি, কতটা ক্যামেরা একটু ব্লুইশ লাগছে, বাট ইটস টোটালি গ্রিন, ডার্ক শেড অফ গ্রিন, আর কোথাও কোথাও খুব লাইট, খুব সুন্দর। সো এই যে আইল্যান্ড, এটা একটা ছোট আইল্যান্ড লাইট হাউস রয়েছে, এখানে খুঁজে করে নিয়ে আসছে, 2-3 ঘন্টা এখানে স্টে করতে পারবে, ড্রপ করে দিয়ে যাবে, আবার 3 আওয়ার পর নিয়ে যাবে, সুইমিং করা যায়, খুব সুন্দর।
অভেন মোড়ে আবার নিয়ে যাচ্ছে যেখান থেকে উঠেছিলাম। সো এই সিনিক বিউটি ক্রুজটা সত্যি খুব খুব সুন্দর লাগলো। দেড় ঘন্টাটা কীভাবে কেটে গেল তাই বুঝতে পারলাম না। তিনজনে খুব এনজয় করেছি, প্রচুর মন ভরে ফটোজ তুলেছি, ভিডিওস তুলেছি। আর আশা করছি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। চেষ্টা করেছি একটু ভালো করে তোলার জায়গাগুলো। আর এই যে আমার ছোট্ট বাবুটা, সেও এখন ভিডিও করছে, সেলফি তুলছে, তাই না? কিছু খাবার অর্ডার করেছি, যেমন এটা হচ্ছে পুটিন, এটাকে কি বলে বিভার স্টিল, এটা কি মানে নাচে নাও স্টার্ট সামনে এসে গিয়ে আসো। আর এই যে ওটা নিয়েছে, সেটা কি নিয়েছে জানি না, কি বিভার ডগ। ওকে তো এটা নেওয়া হয়েছে। মাহি ভালো খাওনি, তো খাও আমরা একটা সুবিনিয়ার শপে ঢুকেছি, দেখা যাক মাহির জন্য কিছু নেওয়া যায় কিনা। এটা আর একটা গিফটের দোকান, দেখা যাক ঢুকে দেখি একটু। ভিতরে যাবি ফিন, আমি বেরিয়ে চলে এসেছি। আমাদের ওইগুলো কিছুই পছন্দ হয়নি, তো আমরা এখন একটার পর একটা দোকান ট্রাই করছি, যদি মাহির জন্য কিছু একটা কিনতে পাওয়া যায়। রাস্তাটা সত্যি সুন্দর, পার্কিং 4:30 পর্যন্ত আছে, সেই অনুযায়ী আমাদের এটা করে নিতে হবে। তো এটা যে সুইট শপ, এখানে আইসক্রিম দেখতে পাচ্ছি, দিস ইজ কফি শপ। অনেক দোকান ঘোরার পর এখনো সুবেনের কিছুই কেনা হলো না, এত গরম লেগে গেছে এখন বাইরে বেরিয়ে। আমি বিফোর শপ কিছু বিফোর ইভেন আমরা হোটেলে এসেছি, আমি আমার $10 বিল নিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি কি হয়েছে কি, মাহির যে পিগি ব্যাংক আছে, সো এখানে আসার আগে মাহির সে পিগি ব্যাংক থেকে $10 বিল নিয়ে এসছে, ও কিছু কিনবে। সো বাইরে এখন এত রোদ, আমরা ওখান থেকে অতক্ষণ রোদে বসেছিলাম, আর এখানে এসে হেঁটে এখন আইসক্রিম খাবো। সামনে একটা আইসক্রিমের দোকান আছে, চলো। তো এখানে এখন অনেক লাইন আছে এখানে দাঁড়িয়ে, আমরা এখন আরেকটা দোকানে যাচ্ছি আইসক্রিমের, চলো। আই থিঙ্ক বাঁ দিকেই আছে। তবে সামনের দোকানটাতেও প্রচুর লাইন, আমি তো দেখলাম তখন।
এটা কোরিয়ান আইসক্রিম, এটাকে কোরিয়ান বিংসু বলে। তো এটা অরিও ফ্লেভার, খুবই সুন্দর খেতে। মাহি কেমন লাগছে তোমার? কোরিয়ান এটা অন্য রকম, রিমন কেমন শ্রেডেড আইস না। আমাদের আপাতত টবের মুড়ি ঘোরা এখন অব্দি শেষ, কেন কি আমাদের হয়ে গেছে সব আশপাশটা দেখে নেওয়া হয়েছে। সুবেনের শপ থেকে একটা মাহি কিনেছে একটা ফ্রিজ ম্যাগনেট, খুব ইউনিক দেখতে, আমি পরে দেখাবো আপনাদের। আর আইসক্রিম খেয়ে সুবেনের শপ থেকে ওটা কেনার পরে আমরা এখন হোটেলের দিকে যাব। তো গাড়িতে উঠবো, গাড়ি স্টার্ট দিয়েছে, বাট এত গরম ভেতরটা ওঠা যাচ্ছে না। তো একটু এসি চালিয়ে একটু ঠান্ডা করে নিই, তারপরে মাহির দরজাটা ভেজে দেয়, এসি চালানো আছে। সো মাহি ওই জন্য ওয়েট করছে, এত গরম হয়ে আছে। তো আমাদের তো চপের মুড়ির ট্যুরটা খুব ভালো হলো, ওয়েদারও খুব ভালো ছিল, খুব ভালো ঘুরেছি। আর আশা করছি ঠিক মতো ক্যাপচারও করতে পেরেছি আপনাদের জন্য ভিডিও বা ফটোজ। আর আশা করছি আপনাদের এই চপের মুড়ি ট্যুরের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে শেয়ার করবেন। আর আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর আমাদের এখানকার এই ট্যুরের ভিডিও আরও আসবে, কেন কি আমরা কালকে ফিরবো। তো ইচ্ছা আছে কালকে আরেকটা জায়গা হয়ে বাড়ি ফেরা, মানে বাড়ি ফেরার। সো দেখা যাক কত কী হয়, এখন যেতে আরও দেড় ঘন্টা মতো লাগবে, তারপর একটু রেস্ট নিয়ে সুইমিং পুলে যাওয়া আছে। তো এইসব প্ল্যান চলছে, তো দেখা যাক কতদূর কী হয়। এনিওয়েজ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই। মাহি সবাইকে বাই করে দাও, বাই। সবাই খুবই ক্লান্ত, আমাকে দেখা যাচ্ছে না যদিও।